যার বলছে আর ভয় থানার মধ্যে ঢুকে জনজাতির ভাইকে গরিব করা আছে তার প্রতিশোধ নেবে মানসিক ইয়ারের মেশিনের মাধ্যমে। বন্ধু এই গুমরা ব্যক্তি জাগানো ত্রিপুরা সবার হিসাব নেবে ইভিএমের মাধ্যমে। 23 তারিখ জনতা হিসাব নিতে জানে প্রত্যেকে যারা ষড়যন্ত্রকারী এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে। এই সরকার ভারতীয় জনতা পার্টির নয়, সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী ত্রিপুরাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আপনার ষড়যন্ত্রের পরিণাম খই থানার মধ্যে সবার সামনে থানার মধ্যে এক জনজাতি ছেলেকে মারধর করেছে। এখন পর্যন্ত সেই আরামসে উঠছে সেটা হচ্ছে ব্যবস্থার ষড়যন্ত্রের কারণে। এই ষড়যন্ত্রকারীদের জনতাও ছাড়বে না, আমি বিপ্লব দেব ছাড়বো। ষড়যন্ত্রকারী ত্রিপুরাতে থাকতে পারবে না। এই ষড়যন্ত্রকারীরাই জাতি জাতিকে দাঙ্গা লাগিয়েছিল 80 থেকে 2005 পর্যন্ত। সবচেয়ে বেশি যদি লোকসান হয়েছিল সেটা জনজাতির হয়েছিল। সবচেয়ে বেশি লোকসান হয়েছিল তো জনজাতি কারা লাগিয়েছিল? ষড়যন্ত্রকারীদেরকে উচিত শিক্ষা দিতে হবে। 23 এপ্রিল আমাদের যে ক্যান্ডিডেট রেবতী ত্রিপুরা নজওয়ান গরিব আমার মতো গন্ডা ছোড়া সাধারণ পরিবারে, আরে সাধারণ পরিবারের ছেলে মুখ্যমন্ত্রী হতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি তার কোনো পার্টিতে হতে পারে না।